আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিইউপি ভর্তি পরীক্ষা 2021 আসার মতো একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি এই ধরনের ম্যাথ শুধুমাত্র বিইউপি নয়, বিইউপি, জাহাঙ্গীরনগর, তারপরে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। সো কথা বেশি লম্বা না করে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ঠিক আছে, দেখো কোশ্চেনটা হচ্ছে, একটি সেট বিন্দু এমন ভাবে গঠন করা হয়েছে যে এক্স অক্ষ থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। হ্যাঁ, সঞ্চার পথটি কি হবে? অপশন এ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল 9, অপশন বি এক্স স্কোয়ার প্লাস 3x² ইকুয়াল 9, অপশন সি 3x² মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, অপশন ডি x² মাইনাস 3y² ইকুয়াল 0। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন ফার্স্ট অফ অল কোশ্চেনটা পড়ার পর তোমাকে কোশ্চেনের যে মেইন থিম, সেই মেইন থিমটা বুঝতে হবে। কোশ্চেনে বলা হয়েছে একটা সেট বিন্দু। সেট বিন্দু কথাটা যখনই বলবে তখন তুমি বুঝে নিবে, যে সেট বিন্দু বলতে x, y এরকম একটা বিন্দুকে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন সেই বিন্দুটা কি এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, এই কথাটা অনেক পেঁচানো লাগছে, তাই না? তো যখনই তুমি এই ধরনের প্রশ্ন ফেস করবে, একটু পেঁচানো মনে হবে, তখন তুমি অবশ্যই পাশে সুন্দর করে একটা চিত্র এঁকে নিবে। ঠিক আছে, তো আমি অপশনগুলো বসে দিলাম এবং সলভে চলে যাচ্ছি। আমরা একটা চিত্র তৈরি করি। হ্যাঁ, চিত্র তৈরি করি। দেখো চিত্রে এই সুন্দর একটা চিত্র হয়ে গেলাম। ঠিক আছে, আমরা সুন্দর একটা গ্রাফ তৈরি করলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0, 0, 0। এখন বলা হয়েছে যে একটা সেট বিন্দু এমন ভাবে গঠন করা হয়েছে, তো আমরা সেট বিন্দুটা এই অক্ষে ধরে নিলাম। আর যে কোনো ধরনের ম্যাথ তুমি যখন করবা এই ধরনের সরলরেখার, তখন বিন্দুটা তুমি যদি এই অক্ষে ধরে নাও তাহলে তোমার জন্য ম্যাথটা করা ইজি হয়ে যায়। তাহলে আমি ধরে নিলাম বিন্দুটা হচ্ছে এই পি এক্স কমা ওয়াই। হ্যাঁ, আমরা ধরে নিলাম। এখন বস্তুটি দেখো, এই যে বিন্দুটা, সেই বিন্দুটা এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে দেখো তো এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, একটু চিন্তা করে বলো। এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব অবশ্যই ওয়াই, তাই না? কোনো কনফিউশন আছে নাই? আচ্ছা, এখন এক্স অক্ষ থেকে যে দূরত্ব মূল বিন্দু থেকে, সেই দূরত্বের অর্ধেক, তাহলে মূল বিন্দু কোনটা? এইটা। তাহলে মূল বিন্দু থেকে কি বিন্দুর দূরত্ব কত হয়? এই যে এটা দূরত্ব। তাহলে দেখো তো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে 0, 0, আর একটা বিন্দু কি x, y। তাহলে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করার সূত্র তোমার জানা আছে। তাহলে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করার সূত্রটা কি? ওপি ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই সূত্র জানে না যে সে বল বসে সাইন্স কোনদিন পড়ে। তাহলে আমরা ওপি নির্ণয় করি। দেখো ওপি ইকুয়াল টু x1 মাইনাস x2, x1 কত? 0, 0 মাইনাস x² প্লাস y1 হচ্ছে 0, y2 হচ্ছে y। তাহলে আলটিমেটলি ওপি ইকুয়াল টু কি আসতেছে আমার? x² প্লাস y² রুট ওভার। ঠিক আছে, আচ্ছা এখন বলছি কি, দেখো যে x অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব, x অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব, মানে এই যে এই বিন্দুটার দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। তাহলে প্রশ্ন মতে, হ্যাঁ এটা মুসলাম, দেখো প্রশ্ন মতে x অক্ষ থেকে বিন্দু দূরত্ব কত? y। আচ্ছা, মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, তা মূল বিন্দু থেকে আমরা দূরত্ব কত পাইছি এটা কিন্তু তুমি মুখস্থ রাখতে পারো, যে এই ধরনের দূরত্ব মানেই হচ্ছে তোমার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে ওই যে পিঠা করেছে সুতরাং রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে x² প্লাস y² তাহলে আমি লিখতে পারি y ইকুয়াল টু রুট ওভার x² প্লাস y². এখন শর্তে আর কি বলা আছে? অর্ধেক বলা আছে। শর্তে কি বলা আছে? অর্ধেক। তাহলে অর্ধেক যদি বলে তাহলে এখানে আসবে কি? হাফ। তাহলে এবার দেখো তো শর্তটা মিলছে কিনা, যে x অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব, তাহলে x অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে y, মূল বিন্দু থেকে তার দূরত্বের, মূল বিন্দু থেকে তার দূরত্বের কত? অর্ধেক। ওকে, আচ্ছা এবার তুমি যদি এই সমীকরণটাকে সমাধান করো তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আসলে সমাধান করে ফেলি, তাহলে এই 2 যদি আমার বাম পাশে চলে যায় তাহলে আসতেছে 2y
2y equal to root over x square plus y square. Root root over root my root of that is right. If you put up square root of it, 2y square equal to x square plus y square. 2y square equal to portion 4y square. And everything will have 4y square. About 8 amra ishe vini ashlam 4y square minus x square minus y square equal to 0 to lekho to ki ashe 3y square minus x square equal to 0 ekhon eta ke jodi ami shadhay likhi orthat shadhay likhe bol lekho to ebhabe dekha jay x square minus 3y square equal to 0 etai hocche amader kankhito sanchar pother समीकरण ठीक है। যে এবার আসবে না এমন কোনো কথা নাই ঠিকই হয়তো এই টাইপের কোনো কোশ্চেন আসতে পারে এবং এটা তোমার জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষাতেও কাজে লাগবে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও কাজে লাগবে ঠিক আছে।